আমি আমার হাজবেন্ডকে খুঁজে পাচ্ছি, আমার ছোট ছোট যেটা বাচ্চা আছে পরে গুম করা হয়েছে, ও কেন অন্যায় বিরুদ্ধে দাঁড়াইছে এই জন্য গুম করা হয়েছে। এই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন হান্নানকে গুম করেছে এবং হান্নানের সাথে সাথে আমাকে গুম করার প্রক্রিয়া চলছে। আমি ফায়ার ব্রিগেডের হান্নানের ওয়াইফ, যা পারেন একটু বলেন, আমি বলতেছি কবে। বলেন বলেন দেখ, আমার হাজবেন্ড কালকার হেড অফিসে গেছিল, যাওয়ার পর থেকে ও নিখোঁজ, ওরে কোথাও খুঁজে পাচ্ছি না। আন্দোলনের একটা প্রোগ্রাম ছিল, আমাদের আন্দোলনের একটা প্রোগ্রাম ছিল, ডিজির অপসারণ, ডিজি অবৈধভাবে দুই বছর ছিল, তারপরে এক বছর, এক বছরের জন্য আবার উনি থাকে, এক বছর আবার উনি দুর্নীতি করছে, দুইশো কোটি টাকা দুর্নীতি করে উনি আবার থাকতে চাইতেছে, ঠিক আছে। এখন হান্নান কেন এটার বিরোধিতা করছে এজন্য ওরে ডিবি অফিসে বলছে, নিয়ে আসছে আমার কালকে রাত্রে 11টার দিকে হান্নানের নাম্বার থেকে ফোন আসছে, উনি বলছে যে এই আমার ডিবি অফিসে নিয়ে আসছে, আর তুমি আসে আমার কালকে 11টা 12টার দিকে এসে নিয়ে যাও। আমি আজকে এখানে আসছি, এইখানে ওরা বলতেছে যে না ওরা কেউ আনে নেই, ঠিক আছে। এখন আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাইতে চাই, ঠিক আছে। আমি আমার হাজবেন্ডকে খুঁজতে পারছি, আমি এই মহাপরিচালকের পদত্যাগ দাবি করছি, আমার ছোট ছোট যেটা বাচ্চা আছে। আপনারাই বলেন আমি আমি কি করবো, পরে গুম করা হয়েছে, ও কেন অন্যায় বিরুদ্ধে দাঁড়াইছে এই জন্য গুম করা হয়েছে। বলছে যে তোমাকে সাসপেন্ড, একবার সাসপেন্ড করছে, আবার চাকরি থেকে ডিসমিস করা হয়েছে। এখন উনি ফোন দিছে, বলছে যে তুমি হেড অফিসে আসো, এখন উনি বলছে যে তুমি আসো, আসার পরে একটা আবেদন দাও, আবেদন দেওয়ার পরে আমি তোমার চাকরি আবার পূর্ণ বহাল করব, ঠিক আছে। এখন পূর্ণ বহালের কথা বললে হয় না, এখন হেড অফিস থেকে যখন বেরোয়ছে, বেরোয়ার পরে মনে করেন ওরা ডিবির পরিচয় দিয়া ওরা বলছে এই জায়গায় নিয়ে আসছে, ঠিক আছে। এখন আমি এখানে আসছি, আসার পরে এখন আমি আমার হাজবেন্ডের কোনো খোঁজ আমরা পাইতেছি না। আমার হাজবেন্ড কালকে ওনার নাম্বার থেকে ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে এই বলছে যে তুমি আমাকে ডিবি নিয়ে আসছে, তুমি কালকে 11টা 12টার দিকে আসো, আইসা আমাকে নিয়ে যাও, বলছে যে আমি এখানে আসি, তুমি কালকে আসো, আইসা আমাকে নিয়ে যাও। এখানে আসার পরে এখন বলতেছে যে না ওরা আনে নাই। এখন আমি তো কোনো কিছুই জানি না, এখন আমার এখানে আসার পরে দেখতেছি যে ও অফিসে, হেড অফিস থেকে বেরোয়ছে, পুলিশ স্টেশন থেকে বেরোয়ছে, বেরোয়ার পরে ওরে আর কোনো খোঁজ পাচ্ছি না। আমি নাম্বারে ফোন দিচ্ছি কিন্তু মোবাইল বন্ধ। তারপরে 11টার দিকে আমার নাম্বারে একটা ফোন আসে, আমার হাজবেন্ডের নাম্বার থেকে, তারপরে ও বলল যে আমাকে ডিবি নিয়ে আসছে, তুমি কালকে এসে আমাকে নিয়ে যাও, এতটুকুই। তারপরে আর কোনো যোগাযোগ, এখনও ডিবি পর্যায়ে যায় না, তবে যাবো। ওরা বলতেছে যে না এখানে ডিবি 5 তারিখের পর থেকে ওরা কোনো কার্যক্রম করতেছে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওরা ধরে আনা টানা এগুলো কোনো কিছু কার্যক্রম করতেছে না, আর আমি এখানে এসে কোনো ইয়েও পাচ্ছি না, অলরেডি 12টা বাজে। অবশ্য সন্তান চাচ্ছি, আর আমার মহাপরিচালকের পদত্যাগ দাবি করছি, না চাকরি ফেরত চাই। উনি 2 বছরের কন্ট্রাক্টে আসছে, উনি আরও 1 বছর বাড়াইছে, বাড়ায় উনি 200 কোটি টাকা দুর্নীতি করছে, দুর্নীতির কথা আমার হাজবেন্ড কেন বলছে এই জন্য আমার হাজবেন্ডে গুম করে দিচ্ছে। দীর্ঘ 13 বছর হান্নান আমার বেসম্যান, আমি অফিসার র্যাঙ্কে ঢুকছি, ও ফায়ার ফাইটারে ঢুকছে। কিছুদিন যাবৎ আমরা ডিজি, এই ফায়ারের ডিজি আসার পর তার ভাই দুজন, একজন আনিস আর একজন সালাউদ্দিন, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আপনার বদলি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, স্টোরের মালামাল কিনা, তারপর হচ্ছে আপনার মানে যত দুর্নীতি আছে, যদি কেউ তাদের সিন্ডিকেটের কবলে টাকা পয়সা না দেয় তাকে বারবার বদলি করা হয়।
আমাকে 2 বছর 10 মাসের মধ্যে আমাকে 5 বার বদলি করছে, আমাকে 2 বছর 10 মাসের মধ্যে 5 বার বদলি করেছে। এই আবেদনটা আমি মহাপরিচালক মহোদয়কে দিয়েছি বিবেচনা করার জন্য, পূর্ণ বিবেচনা করার জন্য। উনি বিবেচনা করে নাই। পরবর্তীতে আমি সেবা সুরক্ষা সচিব সিনিয়র সচিবের বরাবর আমি দিয়েছি, উনি আমার পক্ষে রিকমেন্ড করেছে, 5 বার বদলি করেছে, এই জন্য উনি অন্যায় মনে করেছে, উনি রিকোয়েস্ট করেছে। ওনার রিকোয়েস্টও রাখিনি, আমি আদালতে মামলা করেছি, রিট করেছি, যে আমাকে এত বারবার যদি বদলি করা আমি পরিবার নিয়ে চলি, এটা কেন? উনি তা উনি রিটের শুনানিতে 3 দিন সময় দিয়েছে ওনাকে, উনি 15 দিনের সময় বাড়ায় নিয়েছে, মামলা চলমান। এমতাবস্থায় গতকালকে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেবা সুরক্ষা সচিব ফায়ার সার্ভিসের একটা ভিজিট ছিল। এই ভিজিটে হান্নান, আমি, আমাদের দুইজনের নেতৃত্বে এবং আরও লোক আছে, আমরা একটা শান্তিপূর্ণ রিজির পদত্যাগ দাবি করার একটা পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের সাথে প্রায় অনেক লোক যোগদান করতেছিল, তখন আমাদেরকে ফায়ার সার্ভিস থেকে আশ্বস্ত করে যে আপনাদের সকল কিছু আপনারা এই করেন সেই করেন, আমরা ইয়ে করব, আমরা আপনাদের সকল কিছু দেখব, এরকম বলতে থাকলেও আমরা আন্দোলনের দিকে দাবিত হই। এক সময় শুনতে পাই উনি DGFI, NSI, তারপর হচ্ছে যত গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে, সেনাবাহিনী, তাদের কাছে ইনফরমেশন দেয় যে আমরা সন্ত্রাস বাহিনী, আমরা এই করতে পারি, সেই করতে পারি, এই জন্য সব কিছু মোতায়েন করে ফায়ার সার্ভিসে। মোতায়েন করার পর আমরা আর ভয়ভীতিতে যাই না আন্দোলনে, গতকালকে হান্নান হেড অফিসে আসে। হেড অফিসে আসার পর আমার সাথে ছিল, যখন বিকাল 5টা বাজে ওর কাজ শেষ, আমার কাজ শেষ, আমি ওরে বিদায় দিলাম যে ঠিক আছে তুমি যাও মিরপুরে, তোমার বাসায় যাও, আমি আমার বাসায় যাই। 5টা 6টার পর থেকে আমি ওরে আবার দ্বিতীয়বার ফোন দিচ্ছি, ওরে আর পাচ্ছি না। আমি 100 বার ফোন দেওয়ার পরও ওর নাম্বার যখন ঢোকে না, পরে ওর ওয়াইফ আমার নাম্বার কোথায় থেকে ম্যানেজ করছে আমি জানি না, আমাকে ফোন দিল যে হান্নানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিবির পরিচয়ে হান্নানকে তুলে নেওয়া হয়েছে, কিন্তু ডিবি বলতেছে তাদের কোনো কার্যক্রম নাই, হান্নান এখানে নাই। তাহলে হান্নান কোথায়? এই মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাইনউদ্দিন হান্নানকে গুম করেছে এবং হান্নানের সাথে সাথে আমাকে গুম করার প্রক্রিয়া চলছে। আমার মামলা একটা চলছে, আমি আরেকটা মামলা দেওয়ার জন্য হাইকোর্টে যাচ্ছি। এখন বাঁচতে হবে ভাই, বাঁচতে হবে, আগে জীবন বাঁচাইতে হবে। এখন আমাদের জীবন হুমকির সম্মুখীন, উনি দুর্নীতি করবে, এটা আমরা বললে যদি আমাদের জীবন যদি ঝুঁকির মধ্যে পড়ে যায়, আমরা কোন স্বাধীন দেশে বসবাস করি? আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান, উনি আমার নামে পত্রিকায় রিপোর্ট করাইছে, আমি ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান। এখন আমি আপনাদের মাধ্যমে সকল দেশবাসী, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয়, সিনিয়র সচিব সেনাবাহিনী প্রধানের কাছে জোর দাবি, এই জালেমের কাছ থেকে আমাদেরকে রক্ষা করেন, নতুবা গুম হওয়া শুরু হয়েছে। মৃত্যুর এই যে আইনাগর এই ডিজি স্থাপন করেছিল তখন, উনি হচ্ছে DGFI এর উপপরিচালক প্রশাসন এক ছিল, ওনার নেতৃত্বে আইনাগর স্থাপন হয়। আমরা এর প্রতিকার চাই, এই ডিজির অপসারণ চাই।